অনেকেই জিজ্ঞেস করেন যে বিশেষ করে এশিয়ান হাউসহোল্ডে বা এশিয়ান বাড়িতে বাংলাদেশি বাড়িতে প্রায় সোনা দানা চুরি হয়, এই ব্যাপারে আইন কি বলে বা এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। তো আমি যেটা বলবো, আইনের চেয়ে সাবধানতাটা জরুরি। আইন তো চুরিতে পড়লে চুরির তো শাস্তি হবেই, কিন্তু আমি আজকে কথা বলবো সাবধানতার বিষয়টি। বিশেষ করে যদি জুয়েলারি চুরি হয়, প্রথমত আপনি সাবধানে রাখবেন, গোপনীয় স্থানে রাখবেন। চুরের যখন তারা চুরি করে, তারা প্রথমেই কিন্তু বেডরুমে যায় আর বাথরুমে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমার কথা না, এটা পুলিশের কথা। আপনি যেটা করতে পারেন সিকিউরিটির জন্য, সেটা হচ্ছে যে আপনি আপনার স্বর্ণালঙ্কার এটা ওয়ালের সঙ্গে সিকিউর জায়গায় রাখবেন, অথবা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলি রাখে, বন্ধক রাখে বা জমা রাখে। নর্মালি জমা রাখা হয়, একটা চার্জ নেয়, সেটা করতে পারেন। এটা হচ্ছে আপনার সাবধানতা। এমনকি পাবলিক স্পেসেও যদি যান, আপনি দামি সোনা দানা পড়লে এগুলি আপনি সাবধানের সঙ্গে পড়বেন, একদম মানে কোনো ধরনের খেয়াল নাই এই ধরনের অবস্থায় না পড়ার জন্যই অনেকে মানে বিশেষ করে পুলিশের কাছ থেকে পরামর্শ দেওয়া হয়। যেটা হচ্ছে যে আরেকটা আরও কিছু কিছু জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে আমি অনেকগুলি কথা বলবো, মাঝে মাঝে আমি লিখিত কাগজের সাহায্য নিব, কারণ অনেকগুলো বিষয় রয়েছে। আপনার চুরির ক্ষেত্রে যেটা হয় যে চুরি গেলে আর সময় পুলিশে পেয়েও যায়, তো সেজন্য পরামর্শ হচ্ছে আপনার সোনাদানার কি বর্ণনাগুলি এক জায়গায় লিখে রাখবেন আপনি। হ্যাঁ, কারণ যদি চুরি মাল পাওয়া যায়, এটা যদি কেউ অন্যজনও স্বীকার করে যাতে আপনার বর্ণনার সঙ্গে মিলে, সেজন্য আপনি এগুলি কী ধরনের, ওজন কত, কোত্থেকে কিনছেন, কিনার রসিদ, এগুলি আপনি রাখবেন। প্লাস এমনিতেও আপনি দোকানে গিয়ে এটার ভ্যালুয়েশনটা করে নিয়ে আসবেন। হ্যাঁ, এবং ইনস্যুরারের কাছ থেকেও আপনি ভ্যালুয়েশনটা করে নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে প্রায়ই বলা হয় যে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, যেমন পুলিশের কেসেও পাওয়া যায় সময়, ব্ল্যাক কোম্পানিও আছে, যে securitybydesign.com এটাকে বলা হচ্ছে জুয়েলারি ইজ প্রপার্টি মার্ক উইথ প্রোডাক্ট সুইটেবল ফর জুয়েলারি। এতে মার্ক করবেন, জুয়েলারির ক্ষেত্রে ওয়াটারমার্ক করা হয়, সেই ক্ষেত্রে যাতে চিনা যায়, সেজন্য এটা ওয়েবসাইটের নাম হচ্ছে, সেইখানে থেকেও পাবেন প্রোডাক্ট অনুযায়ী, যে securitybydesign.com এখানে গেলেও মোর ইনফরমেশন পাবেন। আর হচ্ছে যে কীভাবে আপনি আরও সিকিউর হবেন, প্রথমত দরজা জানলা বন্ধ রাখবেন, এক্সটার্নাল বন্ধ রাখবেন, আর কারেন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা দেখবেন, মানে সেফ আছে কি না, এরপরে লোকাল নাইবারহুড ওয়াচ কোথায় থাকে না থাকে, এই ব্যাপারেও যোগ দিবেন, দেখবেন। আর আরেকটা মানে সবচেয়ে বেশি যেটা হয়, অনেক সময় দেখবেন যে আপনার দরজায় অনেকেই আপনি চিনেন না, হয়তো এসে বললো আমি গার্ডেনার, আমি সার্ভিস দিতে চাই, অত অনেক সময় বললো যে লোককে চিনেন না, এখানে বললো যে অমুক থাকে কি না বা অমুকের সঙ্গে আসছি বা ভুল হয়েছে, সেজন্য সেই সব ক্ষেত্রে এই ধরনের কেউ যদি থাকে যে সাসপিশিয়াস মানে দরজায় রিং করে, তাহলে আপনি ওই লোকের গাড়ি বা অন্য কিছু আপনি চেক করবেন, যে গাড়ির নাম্বারটা অন্তত রাখবেন, সে আসছে, সন্দেহ হলে আপনি 99 কল করতে পারেন, 1 ডিপেন্ডিং অন সিরিয়াসনেস আপনি 111 কল করতে পারেন। সুতরাং এই হচ্ছে মোটামুটি মেজর যে জিনিসটা হচ্ছে, আপনি এই যে বেডরুমে হুট করে রাখবেন না, আপনি সিকিউর রাখবেন বা বিভিন্ন কোম্পানির যেসব রাখা যায় চার্জের মাধ্যমে সেই সবে রাখবেন। আপনি ইনস্যুরার কাছ থেকে ভ্যালুয়েশন নেবেন, তারপরে ডেসক্রিপশনটা রাখবেন, আপনি মনে করেন কানের দুল কী ধরনের, কত বা ডিজাইনটা কী, এগুলি লিখে রাখবেন, ভ্যালুয়েশন তো রাখবেনই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওয়াটারমার্ক করে রাখবেন, আর মানে প্রকাশ্যে দেখাবেন এরকম না, সিকিউরিটি সিস্টেমগুলো আপনার দরজা জানলা ঠিক আছে কি না, বাইরে যাওয়ার সময় দরজা জানলা ঠিক রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার সোনাদানা সেফটি রাখার জন্য আপনি বা সেফ বা সিকিউর রাখার জন্য আপনার সাবধানতা। আশা করি কিছুটা উপকারে আসবে, বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ওয়াটারমার্ক, ভ্যালুয়েশন এবং আপনার ভ্যালুয়েশন আর ডেসক্রিপশনটা লিখে রাখবেন অবশ্যই, আর দরজা জানলা সিকিউরিটি সবগুলি চেক করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।